প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে তাজা চায়ের আড্ডা। আমি টুটলি রহমান, অ্যাজ ইউজুয়াল আপনাদের হোস্ট। আজকে একজন বিশেষ শিল্পী আমার সাথে রয়েছেন, সদ্য একুশে পদক পাওয়া, তিনি নাচের জগতে বিখ্যাত নাম, নিশ্চয় চিনতে পেরেছেন। আমার সাথে রয়েছে নানানাদেন শামিম আর নিপা। তোমাকে দেখতে সত্যি সুন্দর লাগছে, ইউ লুক বিউটিফুল ইন ব্লু। আমার ভাষায় কুলাচ্ছে না বলতে, হাউ গর্জিয়াস ইউ লুক। তুমি এখন আমাকে বলো, শেয়ার করো আমাদের সাথে, যে রিসেন্টলি তুমি একুশে পদক পেলে, তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল, কেমন লেগেছে, তোমার অনুভূতি জাস্ট শেয়ার উইথ আস। আমি যদি প্রথম অনুভূতির কথা বলি, আমার যেটা মনে হয়েছে যে সাফল্য লোভী যবে মাথা করি নত, জাগে মনে আপনার অক্ষমতা যত। ওয়াও, রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু কথাগুলো মনে হচ্ছিল যে আমার জন্য সত্য। যত প্রাপ্তি, যত সাফল্য, সব কিছুর পিছনে আমার মনে হয় একটা অক্ষমতা কাজ করে, এবং এটা আমাকে তাড়া করেছে আজীবন। যতদিন বাঁচবো সেটাই হয়তো আমার তাড়া করবে, কারণ আমার কখনোই মনে হয়নি যে আমি এমন কিছু করেছি যেটার জন্য আমি এত কিছু পাবো। আমি তো পদকটা হয়তো একটা বিষয়, পাওয়াটা সবার হয়তো ভালো লাগে, আমারও সেরকম লেগেছে, কিন্তু তার বহু আগে থেকে আমি দর্শকের ভালোবাসা পেয়েছি, এবং সেটা যে কি কি বলবো, এটার কোনো ভাষা নেই, অনেক অনেক বড় পাওয়া। তো ওই মুহূর্তটা আমার মনে হচ্ছিল যে আমাকে যে ভালোবাসা সরকার বলি, আমার জনগণ বলি, দর্শক বলি দিয়েছে, তার যোগ্য আমি কিনা, এই প্রশ্নটা আমার মধ্যে সবসময় কাজ করে। আমরা একটা শো করতে গেছিলাম কলকাতায়, সুভাষ মেলায়। তো খুব ভালো একটা শো হয়েছে, খুব আমরা আনন্দে আছি যে একটা সাকসেসফুল শো হলে যা হয়, কলকাতার দর্শকদের স্যাটিসফাইড করা মানে একটা কঠিন ব্যাপার, কারণ ওরা তো মানে দেখেই থাকে এবং অনেক কাজ দেখে। আমাদের কাজটা একটু ওদের কাছে ডিফারেন্ট, যখন মনে হয় যখন ওদের ভালো লাগাটা আমাদের মানে সামনাসামনি হয় তখন ভালো লাগে। তো আমরা খুব আনন্দের সঙ্গে আছি যে শোটা শেষ হয়েছে, কিছু ছেলেমেয়ে চলেও গেছে, আমরা কয়েকজন দাঁড়িয়ে আছি, গাড়ি আসবে। এই সময় একজন ফোন করে আমাকে বললো যে স্ক্রলে তোমার নাম দেখাচ্ছে, তুমি একুশে পদক পেয়েছো। আমি আবার শিবলিকে ফোনটা দিলাম, কি বলে দেখ তো, আমি তো বুঝতে পারছি না, মানে ঠিক আমি নিজেকে ঠিক সেভাবে আমি মানে চিন্তা করতে পারছিলাম না যে এরকম হতে পারে। তো চিৎকার করছে সবাই, ছেলেমেয়েরা সবাই ছুটে আসছে, যে খুব সুন্দর একটা আনন্দময় একটা সময় ওই মুহূর্তে তৈরি হলো, কারণ অনেক ছেলেমেয়ে, হয়তো আমি বাসায় থাকলেও হয়তো এই নিউজটা পেতে পারতাম, কিন্তু ওই সময় এতগুলো প্রায় 30 জন ছেলেমেয়ে আমার নাচ করে মাত্র আমরা মানে দাঁড়িয়েছে যে ইয়েতে হোটেলে ফিরবো। খুবই আনন্দের সঙ্গে সময়টা কেটেছে, এবং ওই যে বললাম যে সঙ্গে সঙ্গে আমার যে উপলব্ধিটা হয়েছে যে যা পাচ্ছি তার সবটুকুই কি আমি দিতে পারছি, তার বিনিময় আমি কি দিচ্ছি, ওই জায়গাটা আমাকে সবসময় তাড়া করে। আর তুমি বিনিময় তুমি যেটা দিয়েছো সেটার বিনিময় তুমি সেটা পেয়েছো। আমি কি পেয়েছি, আমি একটা পদক পেয়েছি, এটার তো একটা ভালো দিক আছে। আরেকটা বিষয় আমাকে খুব আত্মবিশ্বাসী করেছে, সেটা হচ্ছে যে আমি যখন আমার ছেলেমেয়েদের বা আমাদের অনেক কিছু বলতে হয়, শেখাতে হয় নাচের পাশাপাশি, একটা ভালো মানুষ একজন, এগুলো তো আমাদের ওদের গ্রুম করতে হয়, যখন বলি যে শুধু নাচ করো অন্য কিছু করো না, তখন মাঝে মাঝে অনেক মানে আমার অভিভাবকরা বলে যে আপা এটা তো খুব কঠিন জিনিস, সবাই হয়তো আপনি হয়তো হতে পারবেন না, এত সহজে নাচ করে জনপ্রিয়তা পাওয়া যায় না, কোনো আর্থিক কোনো সেরকম লাভবান হয় না, কোনো পাবলিসিটি হয় না, কেন আমরা শুধু নাচ করব, আমরা সুযোগ পেলে যাবই, আমরা মডেলিং করবো, আমরা ফিল্ম করব, আমরা নাটক করবো। কিন্তু এই জায়গাটা এসে আমার মনে হয় সেই অভিভাবকদের আমি হয়তো বলতে পারবো যে ধৈর্য নিয়ে করলে হয়তো কিছু মিলে, ওই ধৈর্যটার জায়গাটা, হ্যাঁ, ফোকাস থাকতে হবে, ভালোবাসতে হবে কাজটাকে, এবং ছাড়তে হবে, শুধু পাওয়ার জন্য কাজটা আমি করিনি, শখের জন্য করছো, এবং নিজের মধ্যে আত্মস্থ হয়ে আমি সবসময় বলি যে আমি আমার যখন চলা শুরু হয়েছে সেখান থেকে আজ অবধি আমি নাচকে না করিনি, একদিনের জন্য না, আমার কোনো দাড়ি কমা ফুল স্টপ কিছু নেই আমার জীবনে, মানে ইউ জাস্ট কন্টিনিউ দ্য ফ্লো কন্টিনিউড। হ্যাঁ, অনেকেই অনেক সময় করতে হয়েছে, অনেকে বলে যে না আমি ছেলেমেয়ে হয়েছে আমি এখন সংসার হয়েছে ছেড়ে দিব, আবার এসে হয়তো ধরেছে, আবার বলছে না আমাদের অনেক অবদান, অবদান নিশ্চয়ই সবার থাকে সবসময়, কিন্তু প্রতিটা মুহূর্ত যুদ্ধ করে করে টিকে থাকা সেটা কিন্তু ইউ হ্যাভ টু বি এ ফাইটার, অনেক অনেক কষ্টের, না ইটস কষ্টের, আই ডিফিনিটলি আন্ডারস্ট্যান্ড, ইটস রিয়েলি রিয়েলি কমেন্ডেবল। আর সত্যি ভালো লাগে যখন দেশ জাতি তোমাকে সেই উপহারটা দেয়। এখন চলো আমরা চলে যাই পট করে
তোমার ছোটবেলার স্মৃতিগুলো একটু শেয়ার করো, কেমন করে তুমি নাচে জগতে এলে? হ্যাঁ, ছোটবেলায় হয় কি, আমরা তো একটা বড় ফ্যামিলি, আমার বাবা ডাক্তার ছিলেন, আমাদের একটা এক ধরনের সিস্টেমের মধ্যে সবাইকে যেতে হচ্ছে, কিন্তু সবাই কিছু না কিছু করতো। আমার বোন গান করতো, কেউ বেহালা বাজাতো, কেউ সেতার বাজাতো, কালচারালি কালচারালি আমরা। হ্যাঁ, আর আমি ঢাকার বাইরে কিশোরগঞ্জের মানুষ, সেটা হিন্দু প্রধান এরিয়া, তো কাজেই কালচারালি আমরা খুব রিচ ছিলাম, ওই জায়গাটা অনেক বেশি চর্চা হতো, তো সবাই কিছু করতো, আমি ওদের মধ্যে ছোট ছিলাম, দেখতে একটু হেলদি, নাদুস নাদুস, সব অন্য ভাই বোনরা বড় বোনরা হয়তো ভেবেছে যে ওকে দিয়ে আমরা নাচ করাই, তো ওদের শখেই কিন্তু আমি বসে তুমি শুরু করেছো তোমার নাচ, এটা আমি একদম মানে 5-6 এরকম আমার বয়স, খুব কম বয়সে, আমি একদম বুঝার কোনো আমার নিজস্ব কোনো বোধই ছিল না, ওরা হয়তো আমাকে, ওরাই ঘরে মাঝে মাঝে একটু তোলাতো এই গানটা কর, আর আমাদের বাড়িতে যেটা হতো নিজেদের একটা প্রোগ্রাম হতো বছর, মানে এক বছর শেষে আমরা সব ভাই বোনরা যারা বাইরে মানে ঢাকায় থাকতো বা অন্য জায়গায় থাকতো ওরা আসতো, সব ভাগ্না ভাগ্নি মিলে একটা বারান্দায় একটা বড় শো হতো, তো সেখানে একদিন আমাকে তুলে দিল একটা নাচ করে, একটা ড্রেস ট্রেস পরে, আমি নাকি আপন মনেই নাচছিলাম এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, সেটা দেখে আমার বড় ভাই যে ছিল বলে কি না ও তো নাচ ভালো পারছে ওকে ভর্তি করাই। তবে তোমার নাচের আই থিঙ্ক ইউ আর গিফটেড উইথ সাম মুভমেন্টস, আমি কি নাচ করলে পারবো? আমি তো পারবো না, এক একজনের পারে, একটা গিফট থাকে, তারপরে তুমি সেটাকে চর্চা করে, না না, যে কোনো ক্রিয়েটিভ মানুষের মধ্যে আমি যদি বলি গডের একটা ব্লেসিংস এবং ক্রিয়েটিভিটি থাকতে হয়, আদারওয়াইজ কিন্তু আমি চর্চা করে একটা জায়গায় যাওয়া যায়, বাট কিন্তু একেবারে মনের গভীরে যারা স্থান করে সেটা আমার ক্ষেত্রে আমি বলছি না সবাইকে, সবার ক্ষেত্রে এটা এটা একটা একটা অন্যরকম হয়তো একটা গিফটেড কিছু থাকে, তা নাহলে হয় না, তো সেভাবে হয়তো আমি আমার ভাই আমাকে নিয়ে গেল শিল্পকলার তখন যে ইয়ে শিখতে গেলাম, এটা এটা একেবারেই খেলার ছলে করা, এখানে কোনো সিরিয়াস কিছু ছিল না, নাচ হতো শিখতাম সবার মতোই খুব টুকটাক, এটাকে মানে প্রফেশনালি ডান্সার হবো বা একজন নৃত্যশিল্পীর স্বপ্ন নিয়ে সেভাবে তুমি একদমই যাও তখন অ্যাটলিস্ট নাও নি। তো এরপরে তোমার যেটা মানে হাইলাইটস জিজ্ঞেস করবো তোমাকে, হাউ দ্য টার্নিং পয়েন্ট অফ ইউর লাইফ, নিপা খুব সুন্দর করে কথা বলছিল, এখন তোমাকে জিজ্ঞেস করছিলাম তোমার ছোটোবেলার কথা, হাউ ইউ ওয়েন্ট ইন টু দ্যাট নাচের জগতে তুমি কেমন করে গেলে সেটা তুমি একটু বললে, তোমার হাইলাইটস একটু বলো যে কীভাবে তোমার এই নাচের জগৎটা তোমার টার্নিং পয়েন্টে কখন আসলো, তুমি কোন সময় স্থির করলে যে তুমি এইটা প্রফেশন হিসেবে নিবে, বিকজ তার বিফোর দ্যাট ইউ ডিড নো, সো এটা তুমি আমাদের সাথে শেয়ার করো। আমি যেটা বলি আমার জীবনে যেটা হয়েছে যে আমি পাওয়ার পরে সিরিয়াস হয়েছি, উইচ ইজ ফ্যাক্ট, কারণ হচ্ছে যে আমার প্রাপ্তিটা আগে, তারপরে আমাকে তৈরি করার মানে আগ্রহটা বেড়েছে। আমি যখন স্কুলে পড়ি, আমি বলেছি ক্লাস 9 পড়ি তখন, আমি কিন্তু স্কুলে খুব পপুলার ছিলাম, আমার যে প্রিন্সিপাল ছিলেন হেডমিস্ট্রেস আমি বলতাম তাকে, উনি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার্ড করতেন, কেন জানি না, নাচ তো কিছুই পারতাম না তখন, কিন্তু অনেক ডান্স ড্রামা আমরা করেছি তখন, এটাকে ওইভাবে পারা বলে না, কিন্তু উনি আমাকে সে মানে একদম মেইন ক্যারেক্টারটা দিতেন, এবং মানে আমি তখন এত ছোট, আমি কম্পোজিশন করতাম কিছুই না জেনে, হয়তো বড়োরাও আমার মানে ডাইরেকশনে নাচ করতে পছন্দ করতো, তুমি যেভাবে তোমার আইডিয়া যেগুলো ছিল, যাই হোক ওরকম একটা জায়গা দিয়ে আমরা মানে অবস্থান আমার ছিল, কিন্তু একটা প্রোগ্রাম করতে আসলাম আমি একবার শিল্পকলা একাডেমিতে, এটা তখন ফোক ফেস্টিভ্যাল হতো একটা সারা দেশব্যাপী, ওকে, আমি ময়মনসিং থেকে আসলাম, মন পবনের নাও একটা গ্রুপের হয়ে মহুয়া করেছিলাম, তো করেছি, সবাই বলেছে তখন আব্দুল্লাহ মামুন স্টেজে এসে বলেছে, জাকির ভাই স্টেজে এসে বলছে, বা খুব চমৎকার তোমাদের পারফরমেন্সটা হয়েছে, খুব ভালো, তোমরা কোত্থেকে এসছো, অনেক কিছু জিজ্ঞেস করেছে, তো অ্যাজ ইউজুয়াল আমরা ভাবলাম যে যাই হয় বাইরের থেকে আসলে মফস্বল থেকে আসলে প্রশংসা করে, ওনারা অনেকেই ছিলেন ওই অনুষ্ঠানটায়, চলে গেছি, হঠাৎ একদিন স্কুল থেকে আমি এসে দেখি আমার বাবা একটা চিঠি ওনার হাতে, বলে কি খুব একটা গুড নিউজ আছে তোমার জন্য, তো গুড নিউজটাও আমরা বুঝি না, কে চিঠি দিবে আমাকে, কেন দিবে, তো গভর্নমেন্ট সিলেকশন করেছে আমরা যারা ওই অনুষ্ঠানে এসেছিলাম তাদের থেকে আমি একজন, যে ঢাকার বাইরে থেকে কিছু মানে ট্যালেন্টেড শিল্পীদের ওরা সিলেক্ট করেছে, মায়ানমারে একটা ডেলিগেশনের জন্য পাঠাবে, একদম মানে এটা আমার হঠাৎ করে আসা, এবং বিদেশে যাওয়ার কথা কিন্তু কল্পনাও করি নাই কখনো, মানে আমি এইভাবে যাব একটা মাইন্ডসেট ছিল যে পড়াশোনা করার জন্য হয়তো হায়ার স্টাডি করার জন্য যাব, কিন্তু অ্যাজ এ ডান্সার আমি একজন গভর্নমেন্ট আমাকে সিলেক্ট করেছে, মানে স্টেট, হ্যাঁ মানে এটা আমার জন্য একটা একদম অপ্রত্যাশিত ছিল এবং খুবই আমার জন্য আনএক্সপেক্টেড, তো গেলাম। হাউ ওয়াজ দ্য প্রোগ্রাম, ভালো ছিল? খুবই চমৎকার, কারণ
এত অভিজ্ঞতা সেই সময় আমার হয়েছে যে একেবারেই একদম আনকোর একটা মেয়ে, কিছু চিনি না, কিছু জানি না, কিন্তু প্রতিটা মানুষের যে ভালোবাসা আমি এই শুরু থেকে পেয়েছি, আমি এটা এটাই আমার একটা বড় সম্পদ আমার কাছে মনে হয়। তো তখন থেকে আমার একটা বোধ তৈরি হলো যে আমি তো অনেক পাচ্ছি কিন্তু আমি কি করছি, আমি তো ওরকম সিরিয়াসলি ডান্সটাকে নেইনি, নাচটার থেকে তো আমি অনেক কিছু পাচ্ছি, যে জায়গায় যাচ্ছি। হ্যাঁ, এক ধরনের বোধ একটা তৈরি হলো যে না, তাহলে তো আমাকে করতে হবে সিরিয়াসলি। তো ওই সিরিয়াসলি করতে গিয়ে আমি একদম ঢুকে গেলাম নাচের ভিতরে, এইভাবে ঢুকলাম। তো এরপরে আর আমি অন্য কিছু নিয়ে আর ভাবার কোনো অবকাশই ছিল না আমার, মানে কোনো স্কোপই রাখিনি, স্কোপই রাখিনি, কারণ যত কিছু হয়েছে আমার নাচ নাচটাকে ঘিরে হয়েছে। এরপরে যখন আমি আবার ঢাকায় মানে সিরিয়াসলি আসলাম, তখন আমি জাস্ট ম্যাট্রিক পরীক্ষাটা দিয়ে চলে আসতে হলো, তার মধ্যে সারাক্ষণ আমি ঢাকায় প্রোগ্রাম করছি, কারণ একটা হয় না, একটা যোগসূত্র হয়, এটার পরে এটার পরে। হ্যাঁ, আর তখন আমাকে সবাই একটা অন্যভাবে চিনতে শুরু করলো যে আমার মেয়েটা খুব ব্রাইট বা ওকে দিয়ে নাচ হবে। সেই করতে করতে আমি পারফর্মিং আর্টস একাডেমি হলো তখন। তো আমি তখনও আমার ধারণা ছিল না যে সারা দেশ থেকে ছেলে মেয়েদের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হচ্ছে, খুব মানে এটা খুবই একটা সিরিয়াস একটা ইয়ে ছিল, সবাই যত নৃত্যশিল্পী আছে সবাই ইন্টারভিউ দিয়েছিল তখন। তো সেখানে আমি সিলেক্ট হব এবং আমি এটা জব হিসাবে আমি এখানে ঢুকতে পারবো, সেটা আমার কাছে একটা আরেকটা এক ধরনের কী বলবো, আমার আমার মাথায় একটা পালক গোজার মতো একটা জায়গা ছিল। তো সবাই ইন্টারভিউ বোর্ডে বসে আছে, আমি খুবই ইয়াং, তো সবাই বলছে যে এত মাত্র কয়েকজনকে নিতে হবে, এর মধ্যে এত মানে জুনিয়রদের নেওয়া ঠিক হবে কি না। তো মুসলমানের ছিলেন এখানে ইন্টারভিউ, তো উনি বলছে যে না, আমি ফ্রেশ লোক চাই, যাকে দিয়ে আমি কাজ করাতে পারবো, সিনিয়রদেরও নেবে কিন্তু এরকম আর্টিস্ট আমি চাই যাকে দিয়ে আমি কাজ করাতে পারবো। উনি তখন আমাদের ইয়ে ছিলেন, ডিজে ছিলেন পারফর্মিং আর্টস একাডেমিতে, ওনার দায়িত্বেই পুরো পারফর্মিং আর্টস একাডেমিটা হলো। তো সেইভাবে আমি কিন্তু আমি আসলাম। তো ওই ওই যে প্রথম ওনার নজরে আমি পড়লাম, সেটা কিন্তু আমার জন্য একটা নিজেকে আবিষ্কার করা। উনি কিন্তু সবসময় আঁকতেন আমাদের সব নাচ, তখন ওনার আন্ডারে আমরা করেছি, মানে যত রকমের ক্রিয়েট মানে নতুন নতুন সৃষ্টি সব উনি তখন শুরু করেছেন আমাদের দিয়ে। সো হি এনকারেজড ইউ আ লট। হ্যাঁ, তো আমাকে সবসময় বলতেন যে আমি হয়তো সিনিয়রদের সঙ্গে নাচ করছি তুলছি, আমাকে দিয়ে উনি সব নাচ কম্পোজিশনটা করাতেন, তারপর হয়তো আমি সিনিয়রদের আবার তুলে দিতাম, কারণ তুমি অনেক জুনিয়র, আমার সব নাচ করার তখন এক্তিয়ারে পড়ে না। আচ্ছা, তো একদিন এরকম নাচ করছে আমি তুলেছি, তারপরে সিনিয়ররা করছে, তো উনি আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো দেখে আবার পিয়নকে দিয়ে ডাকালেন, তো আমাকে বলছে তোমার কি মন খারাপ, ওরা নাচ করছে তোমাকে দিয়ে তোলালাম। আমি বলছি না না, এটা তো ঠিকই আছে, বলকে আমি তো আর্টিস্ট, আমি শিল্পী চিনতে ভুল করি না, তুমি একদিন নাচবে সবাই বসে তোমার নাচ দেখবে। আমি তখন ওই যে বললাম না যে কিছুই জানি না কিছুই পারি না, ওই যে আমার মধ্যে একটা কাজ করলো যে এত ভালো বড় বড় লোকরা আমাকে এতটুকু কথা বললো, তো আমাকে তো সেটা মূল্যায়ন করতেই হবে, আমাকে এটা ধরে রাখতেই হবে, এটা আমাকে গ্রাস করেছে। এভাবে গ্রাস করেছে যে ধরো কোনো পরিবারের ব্যাপার যদি আমি বলি, যে পারিবারিকভাবে আমরা কত জায়গায় যেতে হয়, আমি উঠে গেছি গাড়িতে, একটা ফোন আসছে ল্যান্ডফোনে, তখন তো সব মোবাইল ছিল, ল্যান্ডফোনে ফোন আসছে যে এরকম পারফর্মিং আসছে, তো প্রতিদিনই অনুষ্ঠান হতো, একটা শো আছে, একটা স্টেট গেস্ট আসছে, আমাকে শোটা করতে হবে। আমি কিন্তু গাড়ি থেকে সুরসুর করে নেমে গেছি, কাউকে জিজ্ঞেসও করিনি যে আমি না থাকবো, না না না, আমার কাছে এগুলো কোনো গুরুত্বই মনে হয়নি জীবনে। কত নিজেদের আত্মীয় স্বজনের বিয়ে, ফোকাসড, ইউ আর ভেরি সিরিয়াস, ইয়েস, আমার সিরিয়াসনেসটা আমাকে, তোমার তুমি যে এতগুলো স্টেট প্রোগ্রাম করেছো, আই এম শিওর অনেক অনেক অনেক, আমি মানে আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান কাউন্ট দ্যাম, যেহেতু আমি আমার জবটাই ছিল যে স্টেট প্রোগ্রাম করা এবং গভর্নমেন্টের হয়ে মানে বাইরে রিপ্রেজেন্ট করা, সেহেতু আমার জীবনের প্রাপ্তি এই এই সাইডটা অনেক বেশি। অনেক হয়তো ভুল বোঝে যে আমি এত বেশি কীভাবে গেলাম, কিন্তু আমার জবটাই কিন্তু তখন ছিল এবং সেই সাথে আমার সিনসিয়ারিটি। আজ পর্যন্ত কখনো আমি ওই পারফর্মিং আর্টস একাডেমির ওই সময়টা বা শিল্পকলার ওই সময়টা আমার নামটা আমি কাউকে কাটতে দেখিনি, সেটা কিন্তু আমার আমার কারণে হয়নি। Totally up to you with that. I will ask you or request you to tomar ekta clipping dekha amader jene darshok dekhbe chalo dekhe ni sobe clipping ta darshok chotto ekta clipping dekhchi Nipar
অপূর্ব ক্লিপ, অপূর্ব ক্লিপিং তুমি দেখালে আমাদেরকে, আমি শুধু দর্শকরা খুব এনজয় করেছে। অ্যান্ড আমি শুধু তোমাকে চাই, অনেক ক্লিপিংস আছে, আজকে যদি পারি সময় থাকে আরও এক দুটো ক্লিপিং দেখে ফেলবো। বা তুমি তোমার লাইফ হিস্ট্রি বলছো, তোমার নাচের জগৎ, তোমার একুশে পদক পাওয়া, অ্যান্ড তুমি মানুষের ভালোবাসা তো পেয়েছো, সত্যি ভালো লাগছে শুনতে। ইটস সো বিউটিফুল যে তুমি এত ডেডিকেটেড। ডেডিকেশন ছাড়া কিন্তু কোনো কিছু হয় না, লাইক ইউ বারবার করতে মনে হয় ওই ওই পাওয়ারটার মধ্যে কোনো আনন্দ নেই। আমি যদি হুট করে কিছু পেয়ে যাই সেই পাওয়ার মধ্যে কোনো তোমার ডেডিকেশন ছিল, তুমি ফোকাস ছিলে, তুমি যেটা বলছো যে তোমার নাম যে আমি কেউ কাটে না, যে আমার পদক পাওয়ার পরে সবাই তো খুশি হয়। আমার মা তার গলা থেকে একটা চেইন খুলে দিয়েছে, খুলে একটা দিয়েছিল আমাকে। না কেন দিয়েছিল জানো, উনি কিন্তু বলেছে যে আমি তোমাকে পদক পাওয়ার জন্য দেইনি, তুমি খুব সততার সঙ্গে কাজটা করেছো, তোমার জার্নিটা খুব অনেস্ট ছিল। হাউ নাইস, হোয়াট এ বিউটিফুল থিং ফর ইওর মাদার। আমি আমি খুবই মানে খুবই আমার কাছে ভালো লাগলো ওই জায়গাটা, যে হ্যাঁ এটা এটা যে উপলব্ধি করতে পেরেছে আমার কাছের লোকরা, যে আমি যেটা করেছি খুব অনেস্টলি করেছি, এখানে কোথাও ফাঁক ছিল না। সেই জন্য ওইটা আমাকে বেশি করেছো বলে তুমি যে বলছো যে আমার নাম কোনোদিন কেউ কাটেনি, তুমি অনেস্টলি করেছো উইথ ডেডিকেশন, অ্যান্ড আই এম শিওর ইউ সাচ এ গুড হিউম্যান বিইং। আমাদেরকে তুমি বলো তোমার ফিউচার প্ল্যানস কি। একটা জিনিস আমার মনে হয় কি, আমি ফিউচার প্ল্যান যেটা আমি আমি আমার মধ্যে অনেক দিন থেকে আমার একটা সুপ্ত বাসনা, সেটা কিন্তু এখনের জন্য না, একদম খুবই অল্প বয়সে অনেক দেশ বিদেশ ঘুরেছে, সবসময় মনে হচ্ছে কি যে আমাদের নিজস্ব জিনিসগুলো সেভাবে প্রেজেন্ট হচ্ছে না, মানে আমাদের দেশীয় কালচারটা। হ্যাঁ, দেশীয় কালচার প্লাস হচ্ছে যে আমাদের যে নিজস্ব কিছু নাচ আছে, নিজস্ব আমাদের রুরাল লাইফের যে কিছু কাজগুলো, তো সেইগুলোকে আমরা অনেক সময় বলি একটা, কিন্তু দেখাচ্ছি আরেকটা, বলছি হয়তো এটা আমাদের ফোক ডান্স, কিন্তু আসলে রিয়েল ফোক এটা না, মানে ওটা ওটার ভিতরে হয়তো ফিউশন হয়ে গেছে। হ্যাঁ, ফিউশন হয়ে যাচ্ছে, এবার ক্রিয়েটিভ ডান্স ঢুকে যাচ্ছে, কারণ আমি যেটা কম্পোজিশন করবো সেটা অফকোর্স ক্রিয়েটিভ ডান্স, এটা কিন্তু ফোক ডান্স না। ফোক ডান্সের একটা নিজস্ব গতি আছে, যেমন আমার আমার জীবনে একবার হয়েছিল, আমি জাপানে গিয়েছিলাম একটা এরকম ফোক ফেস্টিভ্যালে, আমি আমার আমার ডাইরেকশনে কত কিছু ডান্স ছিল, তো আমরা একটা গিয়াং গ্রুপ গেলাম, দেখলাম সব বৃদ্ধ বৃদ্ধ লোকরা ওইখানে এসছে, তো আমাদের দলটা খুব লাইভলি ইয়াং গ্রুপ, আমাদের নাচ খুব তালি দিচ্ছে। সেখানে আমাকে একজন বলল লাস্ট মিটিংয়ে যে তোমার তোমার কম্পোজিশন খুব ভালো, বাট দিস ইজ নট রিয়েল ফোক, বললো না বললো, কারণ তারা তো এগুলো মানে রিসার্চ করে জানে। হ্যাঁ, তো তখন থেকে আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করলো যে আমরা করছি, অনেক দেশ বিদেশ ঘুরছি, কিন্তু আমি আমি একটা জায়গায় গিয়ে মনে হয় ফাঁকি দিচ্ছি, আমরা কি আসলে কাজটা দেখাচ্ছি কিনা। তো সেই জায়গা থেকে আমার এক ধরনের একটা মানে সুপ্ত বাসনা আছে যে আমি এই জায়গাটায় ধরবো, আমি কিছু কাজ করেছি, গবেষণা আমি যেটা করছি যে একেবারেই যেগুলো এখন হারিয়ে যাচ্ছে, যে যে নাচগুলো আমার সব নাচ আমরা প্রেজেন্ট করতে পারবো না, কিছু কিছু লোকাচার আছে যেটা একটা আচার অনুষ্ঠানে বা এটা একটা মানে হয়তো মাঠেই ভালো লাগবে, এটাকে আমি মঞ্চে তুলতে পারবো না, তো মঞ্চে তোলার না মঞ্চে তোলার উপযোগী যে নাচগুলো আছে হ্যাঁ সেগুলোকে আমি ওয়ার্কশপের মাধ্যমে আমাদের আরবান সোসাইটিতে সেগুলো মানে আগে তুলে ধরতে চাই, তারপরে সেটাকে আমি একটা প্রেজেন্টেবল জায়গায় করে আমি সারা বিশ্বের কাছে দেখাতে চাই, আদারওয়াইজ আমরা নিজেদের। আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্যাট, বাট আই নাও আই আস্ক ইউ আ ফিউ একটু মজার মজার কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। ওয়ান ইজ, তুমি কোনোদিন সিনেমায় নাচ করেছো, নৃত্য করেছো? না, করিনি। অফার ছিল, অনেক অফার ছিল, ছিল অনেক ছিল তখন, কারণ আমি যখন নাচ করি তখন ওই এই জায়গাটা এতটা মানে মেয়েদের একটা ক্রাইসিস ছিল, মানে সব দিক থেকে একটা প্রেজেন্টেবল মেয়ের, তখন অনেক ধরনের অফার ছিল। যদি কোনো অফার পাও করবে সামনে, আমি ওমরাও জনের মতো একটা ছবি হলে নিশ্চয়ই করতাম। আই এম শিওর ওরকম একটা করা যাবে, ইউ লুক বিউটিফুল ইন দ্যাট। তোমার মতে ভালোবাসা জিনিসটা কি, হোয়াট ইজ ভালোবাসা? ভালো বিশ্বাস, বিশ্বাস, ট্রাস্ট, ট্রাস্ট, অনলি ট্রাস্ট, রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট। ভালোবাসা জীবনে কতবার তুমি ভালোবেসেছো? আসলে ভালোবাসার তো অনেক রূপ আছে, অনেক অনেক স্তর আছে। আমার সব কিছু ছাপিয়ে যে ভালোবাসাটা
অন্য ভালোবাসাকে ম্লান করে দিয়েছে, সেটা হচ্ছে আমার ডান্সের প্রতি ভালোবাসা। আমি ওই ভালোবাসা বলছি না, না সেটা সেটা না, আমি কিন্তু খুবই বললাম না, ফোকাস ছিলাম, দ্যাটস আ ডিফারেন্ট কাইন্ড অফ ভালোবাসা, যে কারণে আমি কিন্তু ওই ভালোবাসাটাকে খুব বেশি গ্রহণ করতে পারিনি, এটা আমার দুর্ভাগ্য যে অনেক ভালোবাসা হয়তো পেয়েছি, হয়তো তোমার জন্য ভালোবাসা আলটিমেট ইজ ডান্স, মানে ইয়েস, আমার আমার ওইগুলা আমি টাইম দিতেই পারিনি সেই জায়গায়। তো তোমাকে তো আবার নেক্সট প্রশ্নটা, তোমার জীবনের লাভ অফ ইয়োর লাইফ তো আমি নিত্যই বলবো, নাচই বলবো আমি, ফেভারিট আইটেমস অফ মেকআপ তোমার কাছে কোনটা ছাড়া তুমি চলতেই পারো না বলো? লিপস্টিক, লিপস্টিক। হিন্দি বা বাংলা সিনেমা দেখো? হ্যাঁ, ছবি তো দেখা, ছবি দেখা হয়। তোমার এমন কোনো হিরো তোমার মনে পড়ে বা প্রাণের ভিতরে আছে যার সাথে তুমি একটা হলিউড মুভি চাও? এটাও কিন্তু মানুষের বয়সের সঙ্গে সঙ্গে এক একটা থট চেঞ্জ হয়, কিন্তু কেন জানি রজার মোরের একটা ওই সময় ছোটবেলা থেকেই মনে হয়েছিল, মনে হচ্ছিল যে ওরকম একটা হিরো পেলে হয়তো হিরোইন হতাম, এরকম একটা হয় না? আসলে সবগুলো কাজেই নিজের কাছে মনে হয় একেবারে সন্তানের মতো। স্মরণীয় ডান্স আমার কম্পোজিশন বলি বা নিজের পারফরমেন্স বলি, সেটা হচ্ছে নোবেল অ্যাওয়ার্ড সেরেমনিতে আমরা পারফরমেন্স করেছিলাম, এইটা কিন্তু প্রথম বাংলাদেশে আমরা পারফরমেন্স করেছি ডান্স, কখনোই ডান্স সেখানে ইনক্লুডেড হয়নি আগে, কখনোই না, ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। ওয়েল, তো ওই সময়টায় আমার কাছে মনে হয়েছিল যে একটা বড় মানে তৃপ্তির জায়গা, যে সারা বিশ্বের মানুষ দেখছে বাংলাদেশের ওই জায়গা, ওই সময়টা ডক্টর ইউনুস যখন নোবেল অ্যাওয়ার্ডটা নিচ্ছিলেন, তখন যে দুটো নাচ আমরা করেছিলাম, একটা রাঙিয়ে দিয়ে যাও আর একটা দেশের নাচ, হোয়াট আ প্রাউড মোমেন্ট ফর ইউ, ফর বাংলাদেশ, কেমন না? আমরা আমাদের সময় শেষ, আই নো দ্যাট তোমার আরও অনেক কিছু বলার আছে, বলার ছিল, আই এম শিওর নেক্সট টাইম আবার দেখা হবে, আবার কথা বলবো। টিল দেন, বিফোর উই ফিনিশ, একটা সেলফি নিতে চাই তোমার সাথে, পাশে আমার কাছে একটা সেলফি নিয়ে আসো, যা সুন্দর লাগছে, বিউটিফুল। প্রিয় দর্শক, তাজা চায়ের আড্ডা আজ এখানেই শেষ। আপনারা তাজা চায়ের আড্ডা বা এনটিভির অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com এ। আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে আবার দেখা হবে, টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এনটিভি।